সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইনে ভর্তুকি টাকা যাবে ব্যাংকে সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইনের খরচের জন্য সরকারি ভর্তুকির পঁচিশ হাজার টাকা প্রবাসী কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার ছয় জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনার বিস্তার রোধে সৌদি আরব সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী বিশ মে থেকে তিরিশ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী কোয়ারেন্টাইনে আছেন বা থাকবেন তাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ড থেকে পঁচিশ হাজার টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভর্তুকির অর্থ সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডট প্রবাসী ডট গভর্নমেন্ট ডট বা ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ওয়েব ডট গভর্নমেন্ট ডট অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়োর ওয়েবসাইট ডাব্লু ডট বিমেজ থেকে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের তিনটি আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করবেন তা পূরণ করে নিম্নলিখিত কাগজপত্রসহ আগামীকাল সাত জুন থেকে ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেওয়ার জন্য বলা হয়েছে যেসব কাগজপত্র লাগবে ক জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড দেওয়া স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি খ পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি গ পাসপোর্টের সঙ্গে সংযুক্ত ভিসার ফটোকপি ঘ টিকিটের ফটোকপি এবং ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টের ফটোকপি উল্লেখ্য যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরবে গেছেন এবং নিজের ব্যয়ে কোয়ারেন্টাইনে থাকছেন বা আছেন তাদের একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে তিরিশ জুনের মধ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে ডাক মারফত পাঠাতে হবে